Assalamualaikum everyone, welcome back to my channel. Bishti's cooker আজকে রাজনে তৈরি করে দেখিয়েছি ভীষণ মজার একটি রোস্টের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কবুতরের জাল রোস্ট। এটা কিন্তু তৈরি করতে খুবই সহজ, চটপটভাবে তৈরি করে নিতে পারবেন। আর গরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি। এটা কিন্তু সবকিছুর সাথে খেতে ভালো লাগে, যেমন রুটি, পরোটা, নান, পোলাও, সমানতালে সবকিছুর সাথে খেতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়েছি 5টা কবুতর। কবুতর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি স্কিনটা ফেলে দিয়েছি। আপনি চাইলে কিন্তু স্কিন সহ রান্নাটা করতে পারবেন। কবুতরগুলোকে আস্ত নিয়েছি, আপনি চাইলে কেটেও নিতে পারেন। এবার এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে কবুতরের সাথে হলুদ মরিচটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর সাথে সাথে রান্নাটা করব, আপনি চাইলে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিচ্ছি এখানে 1 ফুট কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আগে থেকে মেখে রাখা কবুতরগুলো দিয়ে দিচ্ছি। কবুতর দিয়ে দেওয়ার পর কবুতরগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে কবুতর শক্ত হয়ে যাবে। যখন একটা পাশ ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে কবুতরগুলোকে ভেজে উঠিয়ে নেব। কবুতরগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি যে কবুতর আছে সেগুলোকে ভেজে নেব। সবগুলো কবুতর ভাজা হয়ে গেলে এখানে কিছু গরম মশলা দিচ্ছি। দিচ্ছি 2টা তেজপাতা, 4 টুকরা দারুচিনি, 4-5টি কালো গোলমরিচ, 4-5টি এলাচ, লবঙ্গ 4-5টি। দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব, তাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। মশলা ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে বেরেস্তার কালার করে ভেজে নেব। যখন ভাজতে ভাজতে পেঁয়াজটা বেরেস্তার কালার হয়ে আসবে তারপর এখানে সামান্য কিছুটা পানি দিচ্ছি, যাতে এই পেঁয়াজটা অতিরিক্ত পুড়ে না যায়। পানি দিয়ে দেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব, তাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, যেহেতু আগেও কবুতর মেরিনেট করার টাইমে লবণ দিয়েছিলাম। এবার সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিচ্ছি আগের থেকে ভেজে উঠিয়ে রাখা কবুতর। সবগুলো কবুতর দিয়ে দেওয়ার পর মশলার সাথে কবুতরগুলোকে কষিয়ে নেব আমি 4-5 মিনিট। এই পর্যায়ে কোনো পানি দিচ্ছি না, তবে আপনার কাছে যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে তাতে করে সামান্য কিছুটা পানি দিয়ে কবুতর ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, জলের পানি। যেহেতু রোস্ট করব, রোস্টে কিন্তু বেশি একটা জল হলে খেতে ভালো লাগে না। পানি দিয়ে দেওয়ার পর কবুতরগুলোকে আমি রান্না করব 10-12 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। 10-12 মিনিট পর কবুতর কিন্তু হয়ে গিয়েছে। আর দেখে নিতে পারেন কবুতরগুলো সিদ্ধ হয়েছে নাকি, না হলে সামান্য কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিচ্ছি। দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে রান্না করে নেব 3-4 মিনিট। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর চুলার আঁচটা আমি অফ করে দেব। অফ করে দেওয়ার পর এটাকে সার্ভ করে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার জাল কবুতরের রোস্ট।
খুবই সহজ একটি রেসিপি শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।